আসসালামু আলাইকুম আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতি কোণপাত অনুশীলনী সেভেন ই এর পাঁচ নাম্বার থেকে শুরু করব আচ্ছা দেখো পাঁচের এক নাম্বারের কোশ্চেনটা কি বলছে পাঁচে আমাদের প্রমাণ করতে হবে যে টু কস পাই বাই ষোলো ইকুয়াল রুট ওভার টু প্লাস রুট ওভার টু প্লাস রুট ওভার টু দেখতে কঠিন কিন্তু আসলে অনেক সোজা দেখো এটা কিভাবে করতে হবে প্রথমে আমরা বাম পক্ষ দিয়ে আমরা কোশ্চেনটা তুলে নিলাম দেখো কি আছে টু কস পাই বাই ষোলো তো আমরা যদি এটাকে ফোর বানায় দিই আর কসকে স্কোয়ার বানায় দিই তারপর যদি রুট দিয়ে দিই তাহলে দেখো আবার টু আসবে আবার কসই আসবে ঠিক আছে তো আমরা কী করলাম রুট দিয়ে সবাইকে দ্বিগুণ করে দিলাম আচ্ছা এরপরে দেখো টু মানে কত টু ইন্টু টু আকারে লেখা যায় লিখলাম এরপরে দেখো টু কস স্কোয়ার পাই বাই সি ষোলো মানে টু কস স্কোয়ার থিটা টু কস স্কোয়ার থিটা শুধু কি ওয়ান প্লাস কস থিটা ওয়ান প্লাস কস থিটা ঠিক আছে এটা হচ্ছে টু কস স্কোয়ার থ্রিটা সুত্র হচ্ছে ওয়ান প্লাস কস থ্রিটা লিখলাম আচ্ছা এরপর আমরা কী করলাম টু দিয়ে পুরাটা গুন করে নামাইলাম তাহলে কত রুট ওভার টু প্লাস টু কস ফাইভ দেখো সেই একই রকম কাহিনী আমরা আবার করবো এই আছে টু প্লাসও আছে ঠিক আছে আবার এটাকে দ্বিগুণ করলাম এটাকেও দ্বিগুণ করবো তাহলে এটাকে দ্বিগুণ করলে ফোর আর এটাকে স্কোয়ার করলে কস স্কোয়ার তো তার উপরে আমরা রুট দিয়ে দিব ঠিক প্রথমে যেভাবে করছি দেখো রুটটা যদি উঠাই দিই আবার এটাই আসবে আচ্ছা রুট উঠাই দিলাম এবার দেখো ফোর আসলো টু ইন্টু টু মানে ফোর আচ্ছা টু কস স্কোয়ার থ্রিটাকে কীভাবে লিখতে পারি ওয়ান প্লাস কস থ্রিটা ঠিক আছে এখানে দেখো টু কস আমাদের টু কস স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান এটা যদি হয় তাহলে আমাদের এখানে থিটা কত পাই বাই এট তাহলে ওয়ান প্লাস কস টু আমাদের পাই বাই তো পাই বাই যদি দিই তাহলে কাটছিটা আমাদের ফোর থাকবে ঠিক আছে তাহলে হচ্ছে থাকে। ঠিক আছে তাহলে আগের অঙ্ক ঠিক আমরা এইভাবে করলাম এখন এইভাবে করলাম ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমাদের সূত্রটা বসাইলাম সূত্র বসানোর পরে এই যে টুটা টু কত যে টু ইন্টু ওয়ান প্লাস কস পাই বাই ফোর এখন কস ফাইভ বাই ফোর মান কত ওয়ান বাই রুট টু মান বসাই দিলাম এবার টু দিয়ে গুণ করে নামাইলাম টু আর এটা দিয়ে গুণ করলে টু বাই রুট টু আসে আচ্ছা টু বাই রুট টু মানে কি টু বাই রুট টু আসে উভয় পক্ষকে যদি রুট টু দ্বারা মানে উপরে নিচে গুণ করি তাহলে উপরে কি থাকে টু রুট টু আর এই দুইটা রুট গুণ হয়ে শুধু টু থাকে তখন কাটছিট করলে শুধু রুট টুই আসে তাহলে এই দুইটা থেকে আমরা কত পেলাম শুধু রুট টু তাহলে এটাই কি আমাদেরকে প্রমাণ করতে বসতে প্রমাণিত দেখছে ম্যাটটা কত সোজা এবার আমরা পাঁচের দুই নাম্বার দেখি পাঁচের দুই নাম্বার কি বলছে যে টু কস সেভেন সমস্ত ওয়ান ডিগ্রি বাই টু ইকাল রুট ওভার টু প্লাস রুট ওভার টু প্লাস রুট ওভার থ্রি বামপক্ষ দিয়ে প্রথমে আমরা পোর্শেনটা তুলে নিব এবার দেখো দ্বিগুণ করি যদি এটাকে দ্বিগুণ করি ফোর আর এটাকে যদি দ্বিগুণ করি স্কোয়ার আসবে দ্বিগুণ করার কারণে একটা রুটও দিয়ে দিলাম তো রুট করার কারণে দেখবা ঠিক আগের লাইনটাই আসে ঠিক আছে আচ্ছা এবারে দেখো যে টু ইন্টু টু আকারে লিখলাম তাহলে আমরা একটা সূত্র ফেলতে পারবো তো টু কস স্কোয়ার থিটা ধরলাম এটাকে যে টু কস স্কোয়ার থিটা ইকুয়াল কত ওয়ান প্লাস কস টু থিটা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে লিখলাম টু লিখলাম এরপর হচ্ছে আমাদের এখানে সূত্রটা কি ওয়ান প্লাস কস টু থিটা তাহলে আমাদের থিটা কত এটা তাহলে হচ্ছে ওয়ান প্লাস কস টু ইন্টু আমাদের কত আছে সেভেন তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে টু যখন আমাদের এইভাবে আকারে থাকে আমরা আশা করি এটা ভাঙতে পারি প্রথমে আমরা এটা ভাঙ দেখাই যে এভাবে যদি থাকে তখন আমরা কিভাবে লিখতে পারি নিচে টু আছে সে টুটা বসে যাবে সাত দোকানের কত চোদ্দো আর একে কত পনেরো তার মানে পনেরো বাই এটা মানে কত পনেরো বাই টু দেওয়া তো থ্রিটা হচ্ছে আমাদের পনেরো বাই ঠিক আছে আর সুটে টু বসালাম এই টু আর এই টু কাটা তাহলে কত থাকে ওয়ান প্লাস কস পনেরো ডিগ্রি তো ওয়ান প্লাস কস পনেরো ডিগ্রি দেখলাম আশা করি এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই আচ্ছা এরপরে দেখো কী করলাম আমাদের যে টুটা আছে সেই টুটা দিয়ে গুণ করে নামাইলাম গুণ করে নামালাম এবার একই কাহিনী আবার করবো এটাকে দ্বিগুণ করে ফেলব এটাকে ফোর করব এটাকে স্কোয়ার করব তো ঠিক একই কাজ আর রুট করে দিলাম রুট করার কারণে আগেরটাই আসবে এখন টু ইন্টু টু করলাম এবার দেখো টু কস স্কোয়ার থ্রিটা সেই একই সূত্র ঠিক আছে সেই একই সূত্র বসাইলাম তাহলে দেখো এখানে টু কস স্কোয়ার থিটার সূত্রটা কি আমাদের ওয়ান প্লাস কস টু ঠিটা তো আমাদের ঠিটা কতো এখানে পনেরো ডিগ্রি তো পনেরো ইন্টু টু মানে তিরিশ আসলো আচ্ছা এবার আমাদের যে টুটা আছে টুটা বাইরে রাখলাম আমরা প্রথমে কস থার্টি ডিগ্রির মান বসাই দিলাম রুট থ্রি বাই টু এবার টু দিয়ে গুণ করে নামাইলাম তাহলে যা আসলো তা লিখলাম যে এখানে কথা সে টু আর এখানে আচ্ছা টু আমরা রাখলাম প্রথমে দেখো এখানে আমরা কী করলাম লসাগু করে ফেললাম লসাগু করলে এখানে টু থাকে টু প্লাস রুট থ্রি থাকে লসাগু করলাম ঠিক আছে আচ্ছা লসাগু করার পরে দেখো এটা আমাদের কত আছে টু ইন্টু টু প্লাস রুট ওভার থ্রি বাই টু আচ্ছা এতটুকু বুঝলাম এখানে দেখো আমাদের একটু কাজ হয়েছে সেটা আমি একটু ব্যাখ্যা করে দিই অনেক আবার বুঝবা নাম সেটা কি যে আমাদের এটা কত আছে যে টু ইন্টু ওয়ান প্লাস রুট ওভার রুট থ্রি বাই টু তো এখানে দেখো প্রথমে আমরা এই লাইন থেকে তো এখানে আসলাম লসগো করলাম লসো করার পর আমাদের এটা আসলো তো এখানে আমরা কি করলাম এই যে এই লাইনটা আসলো এটার ভিতরে প্রথমে কাজ করি যে উপরের থেকে আমরা টু কমন নিলে কত থাকে ওয়ান প্লাস রুট থ্রি বাই টু আর নিচে তো টু আসে তো টু টু কাটা তাহলে কত আসে আমাদের ওয়ান প্লাস রুট থ্রি বাই টু আর এটা আসলো এটা থেকে কাটছিট করে আমাদের এটা আসলো এবার দেখো রুট টু তো আসে সামনে তাই না এই রুট ওভার টুটাও দিলাম তাহলে দেখো এখন এটা গুণ করি যে রুট ওভার টু দিয়ে গুণ করলে টু প্লাস টু ইন্টু রুট ওভার থ্রি বাই টু তখন এই টু এই টু কাটা যাবে শুধু রুট থ্রি থাকে তাহলে এই যে আমাদের যেটা আসলো এটা আসলো ঠিক আছে অতএব এটা প্রমাণ করতে বসে প্রমাণিত এবার আমরা ছয় নাম্বার দেখি ছয়ের এক নম্বরে কি বসে যদি এ প্লাস বি নট ইকুয়াল জিরো এবং সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি হয় তাহলে প্রমাণ করতে হবে যে টেন এ বাই টু টেন বি বাই টু ওয়ান বাই থ্রি তো দেওয়া আছে কি দেওয়া আছে যে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি তো এটাকে আমি আমরা সাইন সি প্লাস সাইন ডি সূত্র পড়ছি যে সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি টু সাইন সি প্লাস ডি বাই টু সি সূত্র বসেলাম প্লাস এখানে কি আসলো আমাদের এখানে হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্র আসলো আচ্ছা এখানে দেখো আমরা যদি এটাকে টু তো আসে এ সূত্রে ফেলি এ সূত্র আমরা জানি যে কস এ তাই না এটা হচ্ছে আমাদের ত্রিগণমিতির সূত্র তো যখন আমাদের সাইন এ থাকবে তখন আমাদের সূত্রটা হবে টু সাইন এ বাই টু কস এ বাই টু ঠিক আছে তাহলে সাইন এ তাহলে টু সুত্রে টু আসবে তো টু ইন্টু টু কত আমাদের ফোর আচ্ছা এরপরে সাইন এই যে এ বাই টু এ হচ্ছে আমাদের এ প্লাস বি বাই টু কস এ প্লাস বি বাই টু ঠিক আছে সুতো বসাইলাম আচ্ছা এরপর আমরা কী করলাম দেখো আমাদের এখানে কী আসলো তার মানে টু সাইন এ প্লাস বি বাই টু কস এ মাইনাস বি বাই টু ইকোয়াল ফোর ইন্টু সাইন এ প্লাস বি বাই টু কস এ প্লাস বি বাই টু এরপরে দেখো উভয় পক্ষকে যদি টু দ্বারা ভাগ করি তখন এখান থেকে টুটা চলে যায় আর এখান থেকে শুধু কত থাকে আমাদের টুই থাকে আচ্ছা এবার সমান সমান আমরা উভয় পক্ষ থেকে সাইন এ প্লাস বি বাই টু যদি কমন নিই তখন কত আসবে কস এ মাইনাস বি বাই টু এটা বসলো এরপরে যেহেতু সমান সমন্যই পাশে আনছি তার মানে মাইনাস আসছিল মাইনাস টু এরপরে এটা তো কমন নিয়ে নিছি কস এ প্লাস বি বাই টু ইকুয়াল জিরো ঠিক আছে এখন আমাদের কী বলছে যে এ প্লাস বি নট ইকোয়াল জিরো এ প্লাস বি জিরো সমান হতে পারবে না তার মানে হচ্ছে কি আমাদের এই যে আমাদের এই যে আমাদের মিডাল টার্মের মতো এত ইকুয়াল জিরো অথবা এত ইকুয়াল জিরো ঠিক আছে তো এটা ইকুয়াল জিরো হতে পারবে না তার মানে এ প্লাস বি ইকোয়াল যদি জিরো হইতে না পারে তাহলে সাইন এ প্লাস বি বাই টু ইকোয়াল জিরো হবে না তাহলে এখন আমাদের কাজ করতে হবে যে কস এ মাইনাস বি বাই টু মাইনাস কস এ প্লাস বি বাই টু ইকোয়াল জিরো এটা নিয়ে এবার আমাদের কাজ করতে হবে আচ্ছা তো এত কস জিরো লিখে নিলাম এবার দেখো যে কত লিখলাম কস এ মাইনাস বি বাই টু এরপরে এই যে মাইনাস এত ছিল এটাকে সমান সমান নিয়ে গেলে প্লাস হলো এরপরে কি করব আমাদের কি আছে আলাদা আলাদাভাবে লিখবো যে দেখো এ বাই টু মাইনাস বি বাই টু এখানে এ বাই টু প্লাস বি বাই টু আলাদাভাবে লিখলাম এরপরে এই যে সংখ্যাটা এটাকে ওই পাশে নিয়ে গেলে কি নিচে চলে আসবে ভাগ আকারে ইকুয়াল টুল দিলাম এরপর আমরা বিয়োজন যোজন করবো বিয়োজন যোজন তার মানে এটা দুই উপরে নিচে লিখলাম মাইনাস প্লাস চিহ্ন দিলাম এরপরে এটা উপরের নিচে লিখলাম একইভাবে টুটা উপরের নিচে লিখলাম টু এর নিচে ওয়ান আছে তো মাইনাস প্লাস দিয়ে ওয়ানটা উপরের নিচে লিখলাম বিয়োজন যোজন আশা করি আমরা পারি আচ্ছা এবারে দেখো আমরা কি করবো আমাদের এখানে কি সূত্র আসলো এটা হচ্ছে আমাদের কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি সূত্র হচ্ছে টু সাইন এ কস বি টু সাইনে সাইন বি আর কস এ মাইনাস বি প্লাস কস এ প্লাস বি হচ্ছে টু কস এ কস বি তো সুতগুলো লিখে ফেললাম এরপরে টু টু কাটা গেল এ দেখো সাইন বাই কস হচ্ছে আমাদের টেন এ বাই টু এবং সাইন বাই কস হচ্ছে টেন বি বাই টু ইকোয়াল ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি কীভাবে আসলে এই যে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে ওয়ান বাই থ্রি আসলো এটাই কি আমাদেরকে প্রমাণ করতে বলছেন এবার ছয় দুই নাম্বারটা দেখি প্রমাণ করো যে কস আলফা প্লাস কস বিটা হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইন ফোর কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু তো বামপক্ষ দিয়ে আমাদের যেটা দেওয়া আছে সেটা তুলে নিলাম এরপরে এ প্লাস বি এ প্লাস বি হো স্কোয়ারের সুট্ট এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম এখানেও কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সুট্ট এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম বা দেখো কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা একসাথে লিখলাম কারণ ওরা দুজন মিলে ওয়ান হয়ে যায় এরপরে কস স্কোয়ার ভিটা প্লাস সাইন স্কোয়ার ভিটা একসাথে লিখলাম কারণ ওরা দুজন মিলে ওয়ান হয়ে যায় তারপর বাকি দুইজনে যে আমাদের কি আছে ওদেরকে ওইভাবে লিখলাম ঠিক আছে এখান থেকে শুধু আমরা টুই টু কমন নিতে পারি আচ্ছা তো ওরা দুজন ওয়ান প্লাস ওয়ান হয়ে গেল টু আচ্ছা এরপরে প্লাস টু দিলাম এবং দুইজনের থেকে শুধু টুটাই কমন নিতে পারি নিলাম এরপরে দেখো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন সূত্র কস এ প্লাস বিশুক্টো বসেলাম বসালাম এরপরে এই দুইটা থেকে আমরা টু কমন নিলাম দেখো এখান থেকে আমরা টু কমন নিলে এটা পাইলাম এরপর আমাদের এটা সূত্রটা কি টু কসিসা বাই টু থিটা হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা সেটা লিখলাম দুই দোকানে কথা চার কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু ঠিক আছে এটা আমাদেরকে প্রমাণ করতে বসে প্রমাণিত তো আমাদের অনুশীলনী সেভেন ই শেষ পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী সেভেন এক থেকে শুরু করবো এতটুকু পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় এই ভিডিওগুলো করার জন্য কারণ একটা ভিডিও করতে অনেক বেশি সময় চলে যায় আসসালামু আলাইকুম